আমার নওগাঁর দুবলহাটির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? নওগাঁয় মনে হয় আজকের প্রোগ্রামটা সবচেয়ে বড় হয়েছে, মাশাআল্লাহ। হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকের মাহফিলে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আর যতটুকু আমি জানি, রাজশাহীর যেই জেলাগুলো আছে তার ভেতরে যে ভদ্র জেলাগুলো আছে তার ভিতরে নওগাঁ আছে নাম্বার ওয়ানে, ঠিক কিনা বলেন যুবক ভাই? নওগাঁর মানুষ অত্যন্ত ভদ্র। আমি নওগাঁকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে নওগাঁর মানুষের একটা ডিসেন্ট ম্যানার ফলো করার যে বিষয়টা, এটা নওগাঁয় অনেক বেশি। নওগাঁয় আল্লাহ রহমত আমাকে কিছু প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন আল্লাহ রহমতে, আমি কখনো নওগাঁর মানুষের থেকে একটা বাজে কথা শব্দ শুনতে পাই নাই। এটাই হচ্ছে নওগাঁর মানুষ ইসলামের প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? এবং আজকে যেহেতু হাজার হাজার মানুষ আসছেন, মেহরবানি করে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করা ট্রাই করবেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সকলেই পড়া, আমিন। সবার প্রতি উইথ ডিউ রেসপেক্ট আমার কিছু পরামর্শ, আমার কিছু কথা মাথায় রাখবেন। ক্যারিয়ারের শুরুটা হয় একরকম, শেষটা হয় আর এক রকম। ক্যারিয়ার যার শুরু যদি আপনি আল্লাহর রাস্তা দিয়ে করতে পারেন, ইখলাস দিয়ে, তাকওয়া দিয়ে, অ্যান্ড ইফ ইউ ক্যান ওয়ার্ক ভেরি হার্ড ফর ইউর ক্যারিয়ার, দ্যান ইউ উইল বিকাম আ সাকসেসফুল পার্সন ইন ইউর ক্যারিয়ার। যদি আপনি সর্বোচ্চ পরিশ্রম করতে পারেন, আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, ক্যারিয়ারে সফল হতে গেলে কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে। এক, এক, যদি আমাকে প্রেম করতে হয়, বিয়ের পরে প্রেম করব, বিয়ের আগে আমি কোনো প্রেমে যাবই না, যাবই না, যাবই না। তোমাদের কথা ঠিকটা আমি ভেজাল মনে হচ্ছে, ব্যাপার স্যাপার কি তোমাদের? জোরে বলো কথা ঠিক আছে কিনা আমার, বলো বলো। বিয়ের আগে প্রেম করতে গেলে ক্ষতি হবে দুইটা, তোমার ইমানও ধ্বংস হয়ে যাবে, ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই। কারণ মেয়ে যদি চরিত্রহীন নষ্ট মেয়ে হয়, এনাফ, একজন যুবকের জীবন নষ্ট করতে একজন চরিত্রহীন মেয়ে যথেষ্ট হয়ে যায় যুবক ভাই। আমার অনেক বোনরা আজকের মাহফিলে আসছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া, আমিন। মেয়ে ভালো তো জাতি ভালো, মেয়ে নষ্ট তো জাতি নষ্ট। নওগাঁর দুবলহাটির বাজারে যদি কোনো একজন মেয়ে টাইট ফিটিং ড্রেস পরে ঘুরে বেড়ায়, বেপর্দায় ঘুরে বেড়ায়, ওর জন্য শুধু যুবকের চোখ নষ্ট হবে? ইটস নট লাইক দ্যাট। মুরব্বীর চোখ ইমাম তাকে দেখলে নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, বলো 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 কথা ঠিক আছে? এই জন্য ক্যারিয়ারে সফল হতে চাইলে মাথায় রাখবা সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত বিয়ে করবারা, দ্বিতীয়ত সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত দোয়া করবা এক সত্তার কাছে, আওয়াজ দিয়ে বলো তিনি কে? দুই নাম্বার কথা, এটা আমার শেষ কথা, এটা বলে আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। আমার চেহারার দিকে এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে তাকান, কিছুটা হলো দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু মুখ উঠাইতেছি, আমার মুখে আমার হাত যেখানে আছে এটার নাম কি? এক বাক্যে বলেন সবাই, এত আস্তে কেন, জোরে বলেন, এটার নাম কি? আচ্ছা, দাড়ি রেখে নওগাঁর ভাই আমাকে স্মার্টলি বলবেন, লাউডলি বলবেন, দাড়িটা রেখে অ্যাম আই লুকিং খ্যাত? অ্যাম আই লুকিং খ্যাত? অ্যাম আই লুকিং ব্যাকডেটেড? অ্যাম আই লুকিং আনস্মার্ট? নো, আমি আনস্মার্ট নই, বরং যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। ডু ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট ইয়াংস্টারস? কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, দ্য প্রবলেম ইজ নাও ইন এ ডেজ দ্যার আর লট অফ গার্লস দ্যাট ডিসলাইক দ্য বিয়ার্ড। অনেক মেয়ে আছে দাড়ি পছন্দ করতে চায় না, তাদের জন্য আমার দুইটা মেসেজ। This message for the women, those who dislike the beard, jei mera dadi ke opochondo koro, tomader jonno amar duti kotha. Ek, amra Naugard chhele kotha hobe clear cut mukher upore kotha, jei me amake dadi dekhe pochondo korbe na ekdom soja shapta kotha, o amare ki biye korbe, o to nije amar bou hor jokkhota rakhe na jubok bhai. Number one message for them.
নাম্বার টু মেসেজ, যেই মেয়েদের দাড়ি পছন্দ হবে না তোমাকে বলবে যে ভাইয়া আপনাকে তো আমার পছন্দ হয়নি। কেন আপু, কেন, কি সমস্যা? বলছে আপনার যে দাড়িটা আছে না, অ্যাকচুয়ালি আই হেট দ্য বিয়ার্ড, আই ডিসলাইক ইট, এটা আমার ভালো লাগে না। তা তুমি একটু ভদ্রতা বজায় রেখে বলবো আপু আচ্ছা আপনার দাড়ি পছন্দ না তাই না? তো আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড কথা বলা যাবে? বলবে যে হ্যাঁ বলেন ভাইয়া, কি বলবেন? তো তুমি বলবা যেহেতু আপনার দাড়ি পছন্দ না, সো ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হোয়াট আই রিয়েলি থিঙ্ক ইজ, আমি যেটা ভাবি আপনার জন্য, আপনার জন্য মেবি পারফেক্ট ব্যাটার অ্যান্ড দ্য বেস্ট অপশন আপনার জন্য বাংলাদেশের হবে না, BTS এর হিজড়াই আপনার জন্য পারফেক্ট, পারফেক্ট। আপনি হিজড়া ডিজার্ভ করেন, আপনি হিজড়া ছাড়া আপনার ডিজার্ভেশন নাই। তবে এর মানে এটা নয় যে আমরা দাড়ি যাদের না থেকে ইনস্টল করছি, ইটস নট লাইক দ্যাট। আমাদের কথা একটা, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সে মুসলিম ঘরের মেয়েই তো হতে পারে না, যুবক ভাই। কে শিক্ষা দিয়েছে? কে যে দাড়ি পছন্দ করে না, আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। তাহলে দুই নাম্বার পরামর্শ এটাই থাকবে, আমার সাথে ওয়াদা করতে হবে, সবাই বুকে হাত দেওয়া লাগবে না, আমি যা বলি বলেন, সবাই বলেন হুজুর ভেজাল লেখা যাবে না, সবাই বলেন হুজুর আমরা ওয়াদা করলাম আজ থেকে আর কেউ দাড়ি, জোরে বলেন দাড়ি কাটবো না, জোরে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত যুবককে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক, পড়া আমি। আচ্ছা বলেন তো, আমার নবীজির মুখে দাড়ি ছিল না? ছিল না? আমার নবীকে দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখার তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়া আমিন। আজকে আপনাদের সময় আর বেশি নিতে চাই না, কোরআন থেকে একটি নির্ধারিত সুরা থেকে তাফসীর পেশ করতে চাই। অ্যান্ড আমার পক্ষ থেকে একটা ঘোষণা থাকবে, গাড়িতে তানভীর টুপিটা নিয়ে আসতে হবে, গাড়িতে টুপিটা আছে, আমার একটা ইউজ করা টুপি আমি আজকে নিয়ে আসছি। অনেক যুবকরা খালি টুপি চায় যে হুজুর আপনার টুপি আমার খুব ভাল লাগে, আপনি আমার টুপিটা দিবেন। তো আজকে আমি টুপি নিয়ে আসছি, আমার গাড়িতে রেখে আসছি ভুল করে, ওরা নিয়ে আসবে এখনই। যেই যুবক আমার তাফসীর আজকে শুনবে এবং শেষে গিয়ে মুখস্থ বলতে পারবে, তাকে আমি আমার ব্যবহার করে একটা টুপি আজকের মাহফিলে সবার সামনে হাদিয়া দিব, রাজি আছেন তো? যুবকদের মনে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে আমার বিশ্বাস এটা, কারণ যুবকরা আমি আসিফকে বড্ড বেশি ভালোবাসে, খুব বেশি ভালোবাসে এরা আমাকে, এই জন্য আমি এটা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করি। এবং আমার বিশ্বাস আজকে আমার সামনে প্রত্যেকটা ব্রিলিয়ান্ট যুবক ভাইরা বসে আছে, ঠিক কিনা বলো? ওয়াজটা শুনবা, শুনে লাস্টে গিয়ে তাফসীরটা মুখস্থ শোনাবার ট্রাই করবা, রাজি আছো তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ তারা সকলের মাইন্ডসেট ক্লিয়ার করেন, দুনিয়ার সমস্ত চিন্তা বাদ দিয়ে দেন, ঠিকঠাক আছে সব? মন আছে এখানে? এখানে না পার্কে? পার্কে কে বললো রে? ওই মাহফিলে মন আছে তো সবার? ইনশাআল্লাহ আসুন শেষবার তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করি, সকলে একটা কাশি দেন। তাফসীর শুরু করার আগেই তাকবীর হবে তিনটা, তাকবীর শেষ তাফসীর শুরু। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড, আর একটু বারবার ট্রাই করেন, দুইবার দিবেন, আর প্রত্যেকটা সাউন্ড এক একটার চাইতে আর একটু বেশি হবে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, what an amazing sound man, মাশাআল্লাহ। লাস্ট, শেষ ভালো যাক, এই তো রাইট, শেষ ভালো যাক, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন সকলেই পড়া, আমিন। আজকে আমরা যে পারার থেকে তাফসীর শুনবো, পারাটার নাম হচ্ছে 27 নম্বর পারা। কত নম্বর পারা? এগুলো মুখস্থ না করলে পুরস্কার কিন্তু পাবেন না, শেষে গিয়ে হা করে তাকায় থাকে না। হ্যাঁ শোনেন, কত নম্বর পারা? মাশা আজকে যে সুরা থেকে আমরা তাফসীর শুনবো, সুরাটার নাম হচ্ছে সূরাতু আর রহমান। বলেন সবাই সুরাটার নাম, শুনি নাই জোরে বলেন সুরাটার নাম। এই সুরাটা কোরআনুল কারীমের 55তম সুরা। বলেন কত নাম্বার সুরা? 55তম সুরা। এই সুরা মোট আয়াত সংখ্যা হচ্ছে 78টা। বলেন সবাই কতটা? প্রত্যেকটা সুরাকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছেন। নাম্বার ওয়ান হচ্ছে মাক্কি, নাম্বার টু হচ্ছে মাদানী। সুরা আর রহমানটা হচ্ছে একটা মাদানী সুরা। মাদানী না মাক্কি? বলেন না মাক্কি না মাদানী? মাদানী। নবীজির জীবনে পর্ব ছিল মোট দুইটা, এক হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। মাদানী বললে কিন্তু আমাদের মদিনার কথা স্মরণ হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, সবাই মন থেকে জবাব দিবেন, মুরব্বী আব্বা জানরা আমার চোখে চোখ রাখেন, যুবকরা তো আমার কথা এমনিতেই বুঝবে, মুরব্বীরা বুঝলে আমি খুশি হব। আমার চোখে চোখ রেখে সবাই বলেন তো, মদিনায় যাইতে মনে চায় না আমাদের সবার? এত আসতে বলে কি কবুল হবে রে ভাই? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায়? চায় চায় চায়। আমি দোয়া করি নওগাঁর দুবুলহাটির প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করুন সকলেই পড়া, আমিন। মনে বড় আশা ছিল যাবো মদিনায়, পড়েন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, আল্লাহ কবুল করুন সকলে পড়া, আমিন। আপনাদের টুপি চলে আসছে, আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি গাইস? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়া, আমিন। এটা হচ্ছে মাদানী সূরা। এই সূরার ফজিলত নিয়ে এখন আমি আলোচনা করছি, ফজিলত, সিগনিফিকেন্স অফ সূরা আর রহমান। নাম্বার ওয়ান, এই সূরার ফজিলত হচ্ছে যে এই সূরা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজটা খুবই কম হয়ে গেছে। এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই সূরার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। পুরুষের জীবন নববধূর নাম হচ্ছে তার বউ, আর কোরআনে নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। এবং পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের মাঝেই ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা দুনিয়াতে গান শুনি, অনেকে মমতাজের গানও শোনে, আছে না? আছে না? ওই সেদিন শুনছিলাম একজন বক্তাই গাচ্ছে স্টেজে, হ্যাঁ একটা গান আছে নাকি, বন্ধু দেখা না পাইলে কিন্তু গানটা আমি নিজেও ভুলে গেছি ভাই। তো আমি ভাবলাম যে কি রে, আজকালকার বক্তারা মাহফিলকে জমানোর জন্য মমতাজের গান বলে, নাউজুবিল্লাহ, পড়বেন না তোমার সময় চোখ ভাইরা, এটা এটা মোটেও ঠিক না, এটা খুবই খুবই জঘন্যতম কাজ। আর আমি খুব খেয়াল করেছি এই দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায় আমাদের এই বাংলাদেশে, কথা ঠিক কিনা বলে? সারা জীবন গান গাইছে বুকটা ফাইটটা যায়, হ্যাঁ আর সংসদে গিয়ে বলে আমরা সিয়াসত্তার হাদিস পড়েছি, এই বাপ রে বুখারি শরীফ পড়েছি, এদেরকে দেখলে মন চায় বলি আমি উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট, এটা হচ্ছে কনফার্ম লেভেলের বাটপা, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো যারা গান শোনেন
তারা কিন্তু জান্নাতে গান শুনতে পারবেন না। জান্নাতে প্রথমে একটা গান বাজানো হবে, জান্নাতি গান, মানুষগুলো অবাক হয়ে শুনবে, এতটা সুরলা কণ্ঠে সেই গানটা হবে। গান যখন শেষ হবে বলবে আল্লাহ এটা কার কণ্ঠ ছিল, আল্লাহ তাআলা বলবে এটা হচ্ছে আমার প্রিয় নবী দাউদের কণ্ঠ। দাউদ এমন একজন নবী ছিলেন যখন তিনি জবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তার কণ্ঠে এতটা মধু ছিল, তারা সমুদ্রের মাঝখান থেকে কিনারায় আসতো তার তেলাওয়াত শুনবার জন্য। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা, তার গান হবে। এবার গান যখন শেষ, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো মধুর কণ্ঠে গান শুনতে চাও? বলবে আল্লাহ শোনান আমি শুনতে চাই। এবার একটা গান শুরু হবে, যেই গানটা যে মানুষটা গাবে তার নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা মধুর হবে সেই সুর, মানুষগুলো অবাক হয়ে থান্ডার হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাউ কাম ইট পসিবল, এত সুন্দর কণ্ঠ কি কখনো হতে পারে? গান শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠ শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে সুন্দর কণ্ঠ আর কার হতে পারে? আল্লাহ বললেন সবার কণ্ঠই তো শুনলা, যে আল্লাহর সেজদা আজীবন করেছ সে আল্লাহ তোমাকে আজকে গান শোনাবে। সে গানটা কই থেকে হবে? এটার নাম হচ্ছে সূরা আর রহমান। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে সূরা আর রহমান এমন ভাবে তেলাওয়াত শোনাবে, মানুষগুলো অবাক চিত্তে তাকিয়ে রবের কণ্ঠে তেলাওয়াত শুনবে, সবাই মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা, এটাই হচ্ছে সেই সূরা আর রহমান। সাউন্ডটা আরেকটু বেজ আরেকটু বাড়ান, কমে গেছে আবার। তাহলে সূরাটার নাম কি এক বাক্যে বলেন সবাই, নাম কি? এই অনেকে বলছেন না, সূরাটার নাম কি? আর রহমান। এবার আসেন এই সূরা, এমন একটা সূরা, এই সূরা একটা আয়াত অনেকবার রিপিট করা হয়েছে। আয়াতটা হচ্ছে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এই তো মাশাআল্লাহ, অনেকে তেলাওয়াত করছেন আমার সাথে, আমি বলি আবার, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। দ্যাট মিন্স আল্লাহ ইজ অ্যাস্কিং এভরি ওয়ার্শিপার্স ইন দিস ওয়ার্ল্ড ইন দিস আয়া, ও মাই ওয়ার্শিপার্স, উইচ অফ মাই মার্সি ব্লেসিং এন্ড বাউন্টিজ ইউ ওয়ান্ট টু ডিনাই। তুমি আমার কোন নিয়ামত কোন রহমত অস্বীকার করতে পারবা? মানুষজন সব চুপচাপ আছে। নবীজি এই আয়াতটা আবার জিনদের সামনে তেলাওয়াত করলেন, তোমরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এবার জিনরা জবাব দিয়ে বলছে, রব্বানা লা শাইউ মিন নিআমাতিক ফালাকা নুকাযযিব ফালাকাল হামদ কুল। আল্লাহ তোমার এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা অস্বীকার করব, সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব এক সত্তার জন্য, তিনি কে? এই হচ্ছে সূরার ফজিলত, সেকেন্ড পার্ট অফ দি সূরা, ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আচ্ছা ওখানে কি বসার জায়গা নাই, দাঁড়ায় আছেন এতগুলো মানুষ, বসার জায়গা নাই? আচ্ছা এই যে সাউন্ড ভাই, আপনার সাউন্ড তো ঠিকঠাক ছিল, আবার কি হয়েছে, কোনো সমস্যা? কমে গেল কেন তাহলে? এদিকে আবার তোমরা ভিড় করছো নাকি বাবুরা? এই তো ঠিকঠাক আছে ভাই, বেসটা বাড়ান, বেসটা বাড়ান, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শানে নুজুলটা আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাফেরদেরকে বলতেন, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সেজদা করো। একবার তিনি বললেন, উসজুদু লিরহমান, তোমরা রহমানের সেজদা করো। কাফেররা বলল, ক্বালু ওয়া মা আর-রহমান। দ্য ডিনায়ার পিপল অ্যাস্কড টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, হু ইজ দ্য রহমান, এই রহমানটা আবার কে? আল্লাহ বললেন, আমি রহমানকে তোমরা চেনো না, আজকে আমি তোমাদের চেনানোর জন্য কোন একটা আয়াত নাজিল করে দেব, সূরা সহ মলা পড়বেন না আপনার সবাই। তখন এই সূরাটা নাজিল হয়েছে, এটা হচ্ছে সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। এবার আসলে আমরা তার সিরের দিকে মনোনিবেশ করার ট্রাই করি। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন আর রহমান। আর রহমান মানে কি কে বলতে পারে? দয়ালু, মাশাআল্লাহ। আমি বলি আবার,
রহমান মানে কি? সাউন্ড বাড়ছে মাশাআল্লাহ। রহমান মানে কি? দয়ালু। আচ্ছা, রহিম মানে কি? অতি দয়াময়। কথা কি বোঝা যায় আমার? দয়ার আধিক্যতা। আর রহিম অতি দয়ালু, সবচেয়ে দয়াময় প্রভু। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, যত কষ্ট আছে, যত চাওয়া জিনিস আছে, এই সব চাহিদা পূরণ করে এক রহমান, তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুমল্লা পড়বেন না আপনারা সবাই। তিনি হচ্ছেন দ্য বিগেস্ট মার্সিফুল, দ্য বিগেস্ট গ্রেসিয়াস, এন্ড হি ইজ দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। তার মতো দয়াময় মায়াময় সত্তার দ্বিতীয়টা কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? এবার তার দয়া কত বিশাল এটা বোঝাবার জন্য আমি অনেকগুলো এখন ঘটনা শেয়ার করব, যাতে করে আই ক্যান মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মার্সি অফ ইওর লর্ড দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন টু ইউ। আমি আল্লাহর রহমতকে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার ভাষা কি ঠিকঠাক আছে যুবক ভাইরা? বোঝা যায়? যায় 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 যায়। প্রথম ঘটনা বলি। আচ্ছা, আগে বলি, আমাদের জীবনে গুনাহ আছে না? কথা বলুন, আছে না? আছে না? আছে না? এখানে অনেক যুবক আছে, মাইন্ড করবা না, মুরব্বীরাও মাইন্ড করবেন না। অনেক যুবক আছে যারা আজকে এশারের নামাজ না পড়ে আজকের মাহফিলে আসছে। অনেক যুবক এই ডানে বামে আমার সামনে আছে, মাহফিল থেকে কাম ব্যাক করবে বাসায়, ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না যুবক ভাই, ঠিক কিনা বলো? আর মুরব্বীদের জন্য আমার একটা কথা, মুরব্বীরা, মুরব্বী আব্বাজানরা যে যেখানে আছেন আমার দিকে তাকান, মুরব্বীদের সবচেয়ে বড় বাজে স্বভাব হচ্ছে শেষ বয়সে গিয়ে কথা বলো, কথা বলো, কথা বলো। এই কয়েকদিন আগে কথায় মুরব্বী আব্বাজান, আপনাকে আমি অনেক ভালোবাসি, কলিজার থেকে আমি আপনাকে সম্মান করি, আমার কথাগুলো আঘাত পাবেন না। আমি দেখেছি সেই দিন আজান হচ্ছে মসজিদে, বাজারে দেখবেন কিছু বিড়ির দোকান আছে, চায়ের দোকান আছে না, আমি দেখছি মুরব্বী আব্বাজান দাঁড়িয়ে একদম পেকে গেছে, সাদা, হোয়াইট বিয়ার্ড, পুরোটাই সাদা, লুঙ্গি পরে আছে সাদা, এই ডান পাটা বাম পায়ে তুলছে একেবারে লাট সাহেবের মতো। ভালো, ঠিক আছে, বসেন। বসে বসে দেখছি মাশাআল্লাহ, হ্যাঁ জানতেছে একেবারে বসে বসে, হায় হায় যুবকরা খায়, ঠিক আছে যুবকরা খেটা আমি জানি, বাট যেই সমাজে আদর্শের জায়গা মুরব্বীরা বিড়ি খাচ্ছে, যুব সমাজ যাবে কোথায়? যাবে কোথায় যুবকরা আজকে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি আসি যদি তাকে বিড়ি খাই, এরা যাবে কোথায়? হ্যাঁ না ভাইরা, মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার তাজ, তারা ডানে গেলে আমরা ডান দিকে যাব, তারা বামে গেলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন, গুনাহ করলে তওবা করবেন এক সত্তার কাছে, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই, রহমান তার নাম কেন হল, সে কেন দয়াময় এত বেশি। বনি ইসরাইলের যুগে একজন যুবক ছিল, ইসমুহু কিফিল, তার নাম ছিল কিফিল। এই যুবকটা ছিল ওই যুগের শ্রেষ্ঠ গুনাহগার, এর মতো বড় গুনাহগার আর কেউ ছিল না। প্রত্যেক দিন সেই যুবকটা নর্তকী নিয়ে আসত, নর্তকী নিয়ে এসে জেনা করতো না, হুজুরুল্লাহ করবেন না আপনারা সবাই? এমন কোন দিন নাই যেই দিন সে মদ পান করত না। একদিনের ঘটনা, কিফিল একজন নর্তকী নিয়ে আসলো, যুবতী, গুণবতী, রূপবতী একজন মেয়ে। তো যখন জেনা করতে যাবে সেই মেয়েটার সাথে, দেখছে মেয়েটার চোখে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলল, কি খবর, তুমি কাঁদছ কেন, তোমার দুই চোখের কোঠায় অশ্রু কেন? সে মেয়েটা ডাকতে বলছে, কিফিল আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আমি কোন পতিতার ঘরের মেয়ে নই, আমি কোন খারাপ ঘরের মেয়ে নই, আমি একজন ভদ্র নম্র ফ্যামিলির সন্তান,
আমার পরিবারও আমাকে আজকে পবিত্রগিরি করতে বাধ্য করেছে, আমি এরকম মানুষ নই। আজকে পরিবারের টাকা পয়সার অভাব আমাকে পবিত্রগিরি করতে বাধ্য করেছে। আই এম নট লাইক দ্যাট, আমি তো এরকম মেয়ে নই, আমি তো ভালো ঘরের মেয়ে। এই কথা বলে হাউমা করে কান্না শুরু করেছে। আর কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, বোন তুমি কোনো টেনশন করো না, আজকে আমি তোমাকে আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। একটু আসতে হলো তো জোরে শ্রবণা পড়বেন না আপনার। তবে এসে বলল, বোন আপনি একটু দোয়া করবেন, আমি আমার জীবনে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করেছি, অনেক মেয়ের সঙ্গে আমি আমার জীবনে জিনা করেছি, আপনার মতো সতীত্ববান মেয়ে যদি দোয়া করে আমার জন্য, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারে, আপনি দোয়া করে দেন। সে দোয়া করলো কিফিলের জন্য, এবং কিফিলও সেই রাতে সেজদায় পড়ে তওবা করলো আর বলল, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে যায়, আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তুমি আমাকে দুনিয়াতে আর রেখো না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কিফিলের একটা বিশাল হার্ট অ্যাটাক আসলো, পুরো শরীরটা কেঁপে উঠলো। ঠিক সেই মুহূর্তে কিফিল কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। ঘটনা বা হাদিসটা এখনো শেষ হয় না, এখনো বাকি আছে। প্রিয় ভাইরা বলেন তো, কারো গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা কি মানুষ দুনিয়ায় জানতে পারে না আখেরাতে জানতে পারে? হ্যাঁ, রাইট অ্যানসার, দুনিয়ায় জানতে পারে না আখেরাতে জানতে পারে। কিফিল তো গুনাহগার, এটা পুরো এলাকার মানুষ জানে যে সে জেনা খো, সে মদ খো, সে নেশা করে, তার মতো যুবকের জানাজাই তো হবে না। আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন, কার ক্ষমা হবে কার হবে না এটা কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ নিয়মটাকে চেঞ্জ করে দিলেন, আল্লাহ কিফিরের দরজায় লিখে দিলেন, আল্লাহ কিফিরের সমস্ত গুনাহখাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না। সকাল যখন হয়ে গেল, এলাকার প্রত্যেকটা মানুষ দরজার সামনে দিয়ে যায় আর দেখছে লেখা আছে, গুফিরা লিল কিফিল, কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই। এলাকার সব লোক তার জানাজা দিয়ে দাফন করে, জানাজার মাধ্যমে মুসলিমকে যেমন ভাবে সুন্দরভাবে দাফন করা হয় তেমন ভাবেই দাফন করেছে। তাহলে আমার এখন প্রশ্ন একটা সবার সামনে, নওগাঁর দুবলহাটের সন্তানদেরকে, আল্লাহ যদি কিফিলের মতো জেনাকারকে মাফ করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে মাফ করতে পারে না? জোরে বলেন, পারে না, পারে না, পারে না। দলিল কি? কোরআনে দলিল আছে না? কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই বান্দা অনেক অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দা মার্সি অফ ইওর লর্ড, পুট ইওর ট্রাস্ট অন ইওর লর্ড, ভরসা হারিয়ে দিও না, নিরাশ হয়ে যেও না, হাত তুলো রবের কাছে, আল্লাহ আই হ্যাভ ডান আ লট অফ সিনস ইন মাই লাইফ, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না রহমান, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে সেকেন্ড পার্ট, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, যখন বান্দা তওবা করবে তার চোখের দুই ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দা সিনস অফ হিজ লাইফ, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ইয়াগফিরু যুনুবা জামিয়া। এজন্য রহমানের কাছে তওবা করতে হয়। আমরা একটু তওবা করে নেই মন থেকে, সবাই বলেন হুজুর আমরা তওবা করছি। এবার আমরা সবাই এক বাক্যে ডাক দিব আল্লাহকে, বলেন আল্লাহ, একটু মন থেকে প্লিজ একটু ফিল করে বলেন আল্লাহ, আবারও বলেন আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। সকলেই মন খুলে পড়ুন, আমিন। এবার আসেন রহমানের পরিচয় দিব আখেরাতের জীবন। একটা প্রশ্ন করতে চাই, এটা পুরস্কারের পার্ট না, বাট প্রশ্ন করছে নলেজ চেক করার জন্য। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলের ভিতরে কত আমল পেলে মানুষ জান্নাতে যাবে, কে বলতে পারে? 51, রাইট অ্যানসার, 51, 51। আমার দিকে তাকে বলেন কত অন? আরে কথা কম, কত অন?
51. এবার দুই হাত দেখেন, আমি দলিল ভিত্তিক কথা বলি, আগে আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যা দিব। আমার দুই হাত দেখা যায় না কোনবার ভাইরা? আচ্ছা, এটা হচ্ছে আমার ডান আমল। এই যে এরা বোঝে, এরা বোঝে না, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ট্রান্সলেশন শুনুন, if anyone's deeds become heavy, he will enter in the paradise. Allah bolchen jara amol nama bamer theke halka ektu bhari hoye jabe take ami Allah oi muhurte jannate probesh korai dibo. Subhanallah, ektu bhari holei hobe, eta amar kotha noy, eta Allah'r kotha. فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ. আচ্ছা ভাই, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এর সব কাউন্ট হচ্ছে না? লেখা হচ্ছে, এখন লেখা আপনি দেখতে পাচ্ছেন না, লেখা হচ্ছে। আর আপনি যদি মাহফিলে বসে টিকটক চালান, ফেসবুক চালান, এই মাহফিলে অনেক যুবককে আমি চোখে দেখেছি আমার পাশে বসে থেকে ওর গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়েছে। কি বেয়াদব চিন্তা করেন, কি বেয়াদব চিন্তা করেন। আর আমি শুনতে পাচ্ছি স্টেজে আছে, বলছে জান এই যে হুজুর, এই যে এই যে এই যে হুজুর, ছি ছি ছি, ও মাহফিলে আসছে ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসছে মোবাইলের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই, তুমি যা করছো কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে। এবার আসেন পরকালের জগতে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 51 হবে না, তার আমল হবে 50-50, 50-50। বলেন সবাই 50। তাহলে বুঝলে বলেন তো আমল লাগে আর কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সবাই আর কয়টা? এবার সে ভাববে কোনো টেনশন নাই, আমার আব্বা জান তো এখানেই বসে আছে, আব্বা আমাকে একটা আমল দিবে, দিবে। সে ভাববে আব্বা বা মা দিবে, একটু বলেন না, দিবে দিবে দিবে। সিচুয়েশন তে একটু শেয়ার করছি আয়াত থেকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তুমি না আমার কলিজার টুকরা, ভাই তুমি না আমার রক্তের মায়ের পেটের ভাই, আমাকে একটা আমল দাও। ভাই বলবে কিসের ভাই, তোকে তো আমি চিনি না। হাসির কথা না, একদম হাসির কথা না। আম্মা জান, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে একটা আমল দাও, একটা আমল। মা বলবে এক অবাক করা কথা, কিসের ছেলে, আমার তো দুনিয়াতে স্বামী ছিল না, উম্মিহি ওয়াবি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আল্লাহর হিসাব কত সহজ দেখেন, বাবা অস্বীকার, মাও অস্বীকার, ভাই অস্বীকার, বউ বাচ্চা সবাই ডিনাই করে দিবে যে একটা আমল কেউ দিবে না। সেই বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে, আল্লাহ একটা আমল কি আমি পাবো না আজকে? হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে তুমি এত হতাশ কেন, কি খবর তোমার? তো সে বলবে ভাইজান কি বলবো আপনাকে, যেখানে আব্বা আম্মাই হেল্প করে নাই আপনি কে? বলছে ভাই বলেন না, বললে সমস্যা কি? তো সে বলবে যে ভাই সব ঠিকঠাক আমার আছে, জাস্ট একটা আমলের জন্য আজকে আমি জান্নাত পাচ্ছি না। তো সে বলবে টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করেছি। সে বলবে তোমার মাথা ঠিকঠাক আছে, বাবা দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, সো হু আর ইউ ম্যান, মান আনতা, তুমি কে? সে বলবে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি কি আমার হেল্পটা নিবা? তেন 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 দিয়ে দৌড় দিবে আল্লাহ বলছে, আল্লাহ আমি তো একটা আমল পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ সব দেখে না বলেন, আল্লাহ দেখে না, দেখে না, দেখে না, দেখে না। আল্লাহ বলবে এই কিরে তোকে একটা আমল কে দিয়েছে? আল্লাহ কিন্তু জানেন, তাও বলছে কে দিয়েছে? বলবে হ্যাঁ তাহি, এই যে আমার ভাই সে আমাকে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলবে এই কিরে মাথার তারটা ঠিক আছে, বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, তুই কেন দিলি, তোর কেন দেওয়া রাখলো একটা আমল আজকের এই কঠিন বিচারের দিবসে? সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমার কাছে একটা আছে, ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জাহান্নামী আগের থেকেই হয়ে গেছি। তো আমি ভাবলাম যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের উপকার হয়, আমার ভাই জান্নাত পায়, তবে এই দয়াটা করতে আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা থামেন, স্টপ, হাদিসের অংশ বাকি আছে,
ও তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, আর রহমান আর রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমিও জান্নাতে যাও, আর তোমাকে যে আজকে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে, তুমি একা যেও না, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যাও। আর রহমান দয়াময় তিনি, মায়াময় তিনি। আমাদের দেশে পুলিশ যখন ধরে, আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, আই এম জাস্ট টকিং অ্যাবাউট ফিউ পিপল, কিছু পুলিশ প্রথমে ধরেছে, থানায় নিয়ে গেছে, কি রে তোকে চালান করে দিব নাকি কিছু দিবি মাল পানি? হ্যাঁ বলো 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 বলো। তো বলে স্যার কি লাগবে স্যার আপনি বলেন। তো স্যার আবার খুব কৌশলে চায়, চা খাওয়ার জন্য 50,000 দিলেই হবে। আচ্ছা ভাই আমি একটু কথা বুঝি, কথা বুঝে বলি ভাই, যদি চা খাইতে 50,000 লাগে, হ্যাঁ যদি ডাল ভাত খাইতে তাহলে কি লাগবে আপনি চিন্তা করেন। হ্যাঁ তার মানে হচ্ছে এই দেশে ঘুষখোর পুলিশের কিন্তু অভাব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই দেশে ইমানদার পুলিশও আছে, ইমানদার পুলিশ আছে বলে তো আমরা শান্তিতে আছি, ঠিক কিনা বলো? সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তো আমি যেটা বলতে চাই, আল্লাহ কিন্তু কোনো ওসি নয়, কোন জজ নয়, কোন পুলিশ কমিশনার নয় যে ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিবে। কোনো ঘুষ হবে না, কোন জমির বলয় চলবে না, একটাই হিসাব, আমল যার ভালো তার জন্যই জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আর একটা ঘটনা শোনাই, আল্লাহ কতটা দয়াময়। আচ্ছা বলেন তো, যেই নবী লাঠি দিয়ে অনেকগুলো জাদুকরকে হারিয়েছেন সেই নবীর নামটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট একটা ঘটনা বলতে চাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বান্দা অনেক অনেক বেশি গুনাহগার ছিল, তো বিশাল লম্বা মাঠ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়েছে। যখন প্রচন্ড দুর্ভিক্ষ হয়, বৃষ্টি হয় না, ফসল ফলাদি বন্ধ হয়ে যায়, তখন আমরা ইস্তিসকার নামাজ পড়ি বৃষ্টি চাওয়ার জন্য। কথা কি বোঝা যায় যুবক ভাই? বোঝা যায়? তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাদের সবাইকে বৃষ্টি দিয়ে ফসলে বরকত দান করো, আমাদের কৃষকরা খেটে খাচ্ছে বাট কোনো ফসল নাই, কোনো পানি নাই, আল্লাহ তুমি এখনই আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ বলেন, মুসা তোমার এই বিশাল ময়দানে এমন একজন যুবক আছে যে 40 বছর যাবৎ আমাকে একটা দিনও স্মরণ করে নাই, একদিনও এক অক্ত নামাজ পড়ে নাই, কোনোদিন আমাকে ডাকেই নাই সে। এবার তুমি কি করবা? তাকে বলো বের হয়ে যেতে, সে যদি বের হয়ে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলল, এই তোমাদের মাঝে এমন যে যুবক আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একবারের জন্য স্মরণ করো নাই, এখান থেকে বের হয়ে যাও, তোমার মতো জালিমের জন্য আল্লাহ এই জমিনে বরকতের পানি নাজিল করছেন না, বের হয়ে যাও। তো ওই যুবক ভেবেছে আমি একা কেন, আরো অনেকেই থাকতে পারে, তো সে চুপচাপ বসে আছে, কিন্তু দেখছে 5 মিনিট 7 মিনিট কেউ উঠছে না। এবার সে বুঝে গিয়েছে অপরাধী একমাত্র সে একাই এখানে, যে 40 বছর একটা মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করে নাই। এবার সেই যুবক ওই জায়গাতে বসেই চোখ বন্ধ করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি জীবনেও তোমার স্মরণ ছাড়া আর একটা মুহূর্ত কাটাবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার সম্মানকে বাঁচিয়ে দাও। ওই যুবক যখনই তওবা করেছে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ কেউ তো উঠে নাই, কেউ কি উঠছে? আল্লাহ বৃষ্টি নামলো কেন? কেউ তো উঠে নাই, বৃষ্টি তুমি কেন দিলা? আল্লাহ বলবে, মূসা আমার বান্দা আমার কাছে তওবা করে আবার আমার কাছে ফিরে এসেছে। এবার মূসা বলবে, আল্লাহ সে কে? তাকে আমাকে দেখায় দাও। ইস আল্লাহ যে কত দয়াময়। আল্লাহ বলছেন, মূসা যখন আমার বান্দা আমার নাফরমান ছিল, আমার অবাধ্য ছিল, তখন তো তার সম্মান আমি রক্ষা করেছি, আর আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসছে তার নাম বলে আমি রহমান, কেমন করে তার সম্মানটা নষ্ট করব মানুষের সামনে? সুবহানাল্লাহ, পড়বেন না? জীবনে যে কত গুনাহ করেছে যুবক ভাইরা আমরা,
সমাজে মুখ দেখানোর যোগ্যতা আমরা রাখি না, বাট একমাত্র রবের দোয়ায়, রবের দয়াতে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? অনেক নেতা আছে, রাগ করবেন না, কথা যা বললো বাস্তব বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। আপনারা সবাই বজলুর রশিদের নাম শুনছেন? এই মানে মুরব্বী টাইপের, দাড়িগুলো দেখবেন যে ওই লাল না, লাল টাইপের দাড়ি। আমি ছোট্ট একটা কথা বলছি, এটা আমার আয়াতের ভেতরেই আছে। অনেক দেখবেন যে হাসির ওয়াজ করে, মাঝে মাঝে সুন্দর ওয়াজ করে, তো উনি একদিন বললেন উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তো গিয়ে দেখছেন যে অনেক লোক মাহফিল আসছে, এরকমই মনে করেন অনেক লোক আসছে। তো হুজুরের ওয়াজ যখন জমে গেছে, মানে এক ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো নেতা সাহেব বিশাল বড় একটা র্যালি নিয়ে আসছে। নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিলের অবস্থাই খারাপ। নেতা সাহেব এসে হুজুরের বাম পাশে দাঁড়াইছে, আপনি রাগটা করছেন না কেন কথা যুবক ভাইরা, বলুন বলেন। তো মাইক নিয়ে এমনে ধরছে নেতা সাহেব হাতে, হাওয়া বলছে ভাইরা আমার নামাজ নামাজ নামাজ, একটা পাঁচ মিনিটের বক্তব্যে 80 বার খালি নামাজ নামাজ। তো হুজুর ভাবছি আর ইয়ে তো জান্নাত সে ভাগ কে আই হে আর, এত ভালো এত ভালো নেতা। তো নেতা যখন বক্তব্য দিয়ে নেমে গেছে, তো নেতা কিছু চামচা থাকে না, নেতা কিছু দলবল চামচা থাকে না, থাকে না থাকে না। তো নেতা যখন নেমে গেছে, তো নেতার একটা চামচা ডানে দাঁড়ায় আছে, তো ও নেমে গেছে নেতা, এদিকে আসো এদিকে আসো, তোমাদের নেতা মনে খুব নামাজ পড়ে তাই না গো? তো ওই আবার কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসাথে আছে, শালা এক অক্ত নামাজও পড়ে না। হুজুর এমনিই বলেছে, তার মানে এই নেতাগুলো যদি আল্লাহ দয়া না করতেন, মায়া না করতেন, এরা সমাজের সামনে মুখটা দেখাতে পারত না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই নেতাগুলো টিকে আছে আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। বাট নেতা সাহেব আর বাঁশবাড়ি কইলেন না, রডের বদলে বাঁশ দিয়েন না, রাস্তাঘাট ঠিক মতো ঢালাও কইলেন, আল্লাহর বিচার বড় করা, আল্লাহ কাউরে ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড় দেয় না, ঠিক কিনা বলে? তিনি যেমন দয়াময় তেমন তিনি করাও বটে। এজন্য রহমানের পরিচয় আমরা পেয়ে গিয়ে চতক আসতে কোনো হতাশা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সুখে দুঃখে আমরা তওবা করব, ভরসা করব একজনের কাছে, তিনি কে? আচ্ছা, রাত তো প্রায় 11:30 বেজে পার হয়ে গেল, আপনার কি বিরক্ত হয়ে গেছে যুবক ভাইয়েরা? দুজন কয়ে যায়, একজন একজন, এই যায় এই যায় এই যায়, এটা কি মুরব্বী না যুবক? বোঝা যায় না, মুরব্বী। আচ্ছা মুরব্বী যাক, মুরব্বী তো একজন যেতে পারে, আমি তো 10:30 উঠেছি, এক ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কি ওয়াজ করা যাবে? যাবে যাবে কে কেউ যাবে যাবে? তবে একটা শর্ত আছে আমার, এই মুহূর্তে পরিবেশ অসাধারণ, দেখেন প্রত্যেকটা মানুষ, এটাই হচ্ছে নওগাঁর মাটি, এটা ইসলামের ঘাঁটি, কি ভালোবাসার সঙ্গে ওয়াজ শুনছো সবাই। একটা আবদার করতে চাই, একটা ছোট্ট ব্রেক হবে এখন, একজন যুবক যার বউটো কেউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে বাঘের মতো 3টা তাকবীর দিবা লিল্লাহি তাকবীর বলে, কে আছো দাঁড়িয়ে যাও, দাও তাকবীর 3টা তাকবীর দিবা জোরে সোরে, এ তোর বউ পাওয়া যাবে না, আওয়াজটা একদমই, হ্যাঁ ভাই দিবেন নাকি আপনি? হ্যাঁ দেন, জোরে সোরে দেন মিয়া, বউ কনফার্ম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে পড়ে, আমিন। হ্যাঁ না, তার গায়ে জোর আছে। আচ্ছা এটা কি আমাদের কালেকশন নাকি? কালেকশন নাই তো, আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে, ওর ব্যাগ দেখে আমি ভয় পেয়ে গেছি, ব্যাগ আছে বলতে, আচ্ছা ঠিক আছে, এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই, এটা কাশি দেন, ঠিকঠাক আছে সব? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, এবার কয়েকটা আয়াত বলবো, ট্রান্সলেশন বলে আমি শেষ করছি, 12টার আগে মাহফিল শেষ হবে, কারণ আমরা ফজরের নামাজটা একসঙ্গে জামাতে করতে চাই, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ ভেজাল হয়ে গেল, জোরে বলেন ইনশাআল্লাহ,
আল্লাহ তাআলা বলছেন আমি রহমান, আমার পরিচয় হচ্ছে আল্লামাল কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিখিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিন নাম্বার খালাকাল ইনসান, রহমানের পরিচয়, দ্বিতীয় পরিচয় হচ্ছে রহমান মানুষকে তৈরি করেছেন। ওয়ালাকাত, আচ্ছা এদিকে এই যে এদিকে মোবাইল আলা, মোবাইল আলা নাম নামা, আয়া মোবাইল নামা, মোবাইল নামা, খালি সেলফি তুলে, খালি ভিডিও কর, এখানে এতগুলো ক্যামেরা তোমাদের, আসলাম করে ওয়াজ শুনতে আসলে ভিডিও করতে আসো তোমরা, আশ্চর্য এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে। ভাই আমাকে সারা জীবন ভিডিওতে দেখছেন না আপনারা, তো আজ তো সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কেউ ভিডিও করবে না ক্যামেরাম্যান ছাড়া। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাট আফসোস লাগে আজকালকার অনেক মহিলা মাজারে গিয়ে বাপের কাছে বাবার কাছে সেজদায় পড়ে সন্তান চায়, যুবক ভাইরা ঠিক কিনা বলো? সন্তান কি বাবা দিতে পারে? যেই বাবা মাজারে শুয়ে আছে ও তো নিজেই বিপদে আছে, ও আপনাকে বাঁচাবে কেমনে যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা দেখবেন আমাদের রাজশাহীতে একটা মাজার আছে না, ওই যে দরগা পাড়ায় আছে, আছে আছে, তা আপনি খেয়াল করবেন আমি লজিক্যালি কথা বলছি, লজিক্যালি কথা, দেখবেন যেই মাজারের প্রবেশ পথ দেখবেন কিছু ভিখারি থাকে ওখানে প্লেট নিয়ে, বাবা কিছু দেন। আমার লজিক একটা, যদি মাজারের বাবা দিতে পারতো তাহলে ওই ভিখারি আজকে ফকির নয়, সে আজকে বড়লোক হয়ে যেত যুবক ভাই, যেহেতু সে আজ অব্দি ভিখারি আছে, সে সারা জীবন বাবার দরবারেই আছে। ও যদি বড়লোক না হইতে পারে তুই বাবাকে দোয়া করে কেমনে বড়লোক হবা, ঠিক কিনা বলো? অতএব চাওয়া পাওয়া মানুষ হিসেবে থাকবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি রবের পরিচয় হচ্ছে, রহমানের পরিচয় হচ্ছে, মানুষকে আমি ভাষা শিক্ষা দিয়েছি। এই যে ভাষা বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, এই প্রত্যেকটা ভাষা এক সত্তার থেকে আসছে, তিনি কে? আপনি খেয়াল করেন এটা হচ্ছে নওগাঁ, পাশে আছে পরশা, পরশা চেন না আপনার নাম শুনছেন না, ওদিকে আবার আছে চাপাই, ওদিকে আছে নাটোর, নাটোরের ভাষা একরকম, চাপাইয়ের ভাষা আর এক রকম, আবার পরশা যাবেন ওখানকার ভাষা আর এক রকম, আবার আপনি এদিকে রাজশাহী যাবেন ওখানে আর এক রকম। রাজশাহীর লোক যখন বলে যে কোথায় যাবি, এটা বলবে কোথায় যাবি বে, তুই যাবি কোথিবে? আর এদিকে দেখবেন চারঘাট, নাম শুনছেন চারঘাটের? আমরা বলি ফুটা, আমরা বলি কি, তারা বলে ফুটি, তারা বলে ফুটি। তাহলে নওগাঁর ভাষায় একটা সৌন্দর্য আছে, নওগাঁর ভাষায় কি হামি হামি বলেন নাকি আপনারা? বগুড়ায় বলে মনে, তাই না? বগুড়ায়, বগুড়ায় তারা আমিকে বলে হামি। এই যে ভাষার একটা বৈচিত্র্য, এই বৈচিত্র্য দান করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার যখন ঢাকায় যাবেন দেখবেন ঢাকার ভাষা আলাদা, আবার পুরান ঢাকায় যাবেন দেখবেন ভাষা আলাদা, চট্টগ্রাম যাবেন দেখবেন ভাষা আলাদা, কক্সবাজার যাবেন দেখবেন ভাষা আলাদা হয়ে গেছে। এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার শিক্ষা, এটা আমাদেরকে শিখিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তার নাম কি? এবার আসুন শেষ ভালো যার সৎ ভালোতার প্রমাণ করবো, পুরো তাফসিরটার সারাংশ বলছি, যে পুরস্কার পেতে আগ্রহী মনোযোগ দিয়ে শুনবা। আমি সবার থেকে রেসপন্স আশা করছি, সবাই এটা কাশি দিয়ে গলা ঠিক করার, এক হাত তুলে তাকবীর দিলেন সবাই, লিল্লাহি তাকবীর, আওয়াজটা মন মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। আমি যেই আলোচনা করেছি সবার সঙ্গে এখন শেয়ার করব, কিন্তু শেষে গিয়ে একজন যুবক দাঁড়াবে, সে যদি বলতে পারে পুরস্কার সে পাবে, কেউ যদি উঠে যায় এর মাঝখানে ওয়ার্নিং দিচ্ছি ভালো ভালোই বুঝে যাও, যদি কেউ ওঠার সাহস করে ওর প্যান্ট টাইনা লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন যুবক ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আজকে আমরা যে কিতাব থেকে তাফসির করেছি কিতাবটার নাম কি? জোরে বলেন না কিতাবটার নাম কি? যে সুরার তাফসির পেশ করেছি সুরাটার নাম কি? এই তাওয়াজ হচ্ছে, বলো সুরাটার নাম কি? সুরাটা কত নাম্বার সুরা? 55তম। বলেন সবাই কত নাম্বার? 55। এই সুরা আয়াত সংখ্যা মোট কয়টা? 78। বলেন সবাই কত? 78। এই সুরাটা কত নাম্বার পড়ে আছে? 78।
27 বলো সবাই কত নম্বর পড়া? এই সূরা কি মক্কি না মাদানি? মাশাআল্লাহ, সব তো সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? আমি তো হচ্ছে সব ভুলে খেয়েছেন আপনারা, মাশাআল্লাহ মনে আছে। তো এই হচ্ছে সূরার বেসিক নলেজ, এটা কি মক্কি না মাদানি? মাদানি, মাশাআল্লাহ। এবার আসেন এই সূরার ফজিলত দুটা মাথা রাখবেন, দুইটা বলছি আমি, অনেকগুলো বলেছি বাট এখন দুইটা বলবো। এক, এই সূরা যে পাঠ করে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। দুই, এই সূরা যে পাঠ করে কিয়ামতের দিবসে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, সুবহানাল্লাহ, পড়বেন না? এই দুইটা ফজিলত মাথায় রাখলেই হবে, পুরস্কার পেয়ে যাবেন। এবার আসেন এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট কি ছিল। আমি বলেছিলাম নবীজি দাওয়াত দিতে গিয়ে সবসময় বলতেন তোমরা সেজদা করবা একজনকে, শুনি নাই তো, শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন তিনি কে? তো একদিন তিনি দাওয়াত দিতে গিয়ে বললেন উসজুদু লিররহমান, তিনি বললেন না যে উসজুদু লিল্লাহ, তোমরা রবের সেজদা করো, আল্লাহর সেজদা করো, তা বলেন নাই, রহমানের সেজদা করো। তখন কাফেররা বলল মুহাম্মদ সারা জীবন শুনলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে বলছো রহমান, কালু ওয়ামার রহমান, রহমানটা আমার কে? আল্লাহ বললেন তোমরা আমাকে চেনো না, আজকে তোমাদেরকে চেনানোর জন্য একটা পরিপূর্ণ কোরআনে সুরাই নাজিল করে দিলাম, সুবহানাল্লাহ, পড়বেন না? তো যে সুরা নাজিল হলো ওই প্রেক্ষাপট, সুরাটার নাম এই তো বুঝেছেন, বলো সুরাটার নাম কি? আচ্ছা, রহমানের পরিচয় দুইভাবে দিয়েছি, আমি সব বলবো না, যত সহজ হয় তাই প্রেসাইজলি বলছি, শর্টকাটে। দুনিয়াতে পরিচয় হচ্ছে রহমানের, বান্দা ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়, দুনিয়ার পরিচয় ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায়। আখেরাতের পরিচয় কি? বান্দা যদি আমলনামায় একটু কম হয়ে যায়, যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ কোনো মতে টেনে টুনে পাশ করায় বান্দাকে জান্নাতি বানায় দেয়, সুবহানাল্লাহ, পড়বেন না? দুনিয়ার পরিচয় হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেয় গুনাহকে, আর আখেরাতের পরিচয় হচ্ছে আল্লাহ বান্দার আমলনামাকে ঠিকঠাক করে রহমান হয়ে দয়াময় হয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানায় দেয়, সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তো আমরা কিছু ঘটনা শুনেছিলাম, এক নম্বর শুনেছিলাম কিফিলের কথা, কিফিল সারা জীবন জেনা করেছে বাট তওবার জন্য তাকে মাফ করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা আমরা ঘটনা শুনেছি, কিয়ামতের দিবসে একজন বান্দার আমল লাগবে মোট কয়টা, বলেন সবাই কয়টা? তাকে তার ভাইয়ের মাধ্যমে সেই দিন পরিচয় দিয়ে তাকে সহযোগিতা করবে একজন, তিনি কে? আর আরেকটা কথা বলেছিলাম, মুসা আলাইহিসসালামের যুগে একজন যুবক 40 বছর আল্লাহকে ডাকে নাই, যখন সে ওই জায়গায় বসে তওবা করেছে তার তওবা কবুল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাকে এই ঘটনাগুলো বলতে হবে না, আপনি কি বলবেন? দুটি বিষয়, রহমান দুনিয়াতে কেমন, দুনিয়াতে হচ্ছে এমন তিনি তওবা করলেই বোঝেন না, তওবা করলেই মাফ করে দেয়, আর আখেরাতে পরিচয় কেমন, বান্দার আমলনামা কমতি হয়ে গেলে এটাকে পূরণ করে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, রহমানের পরিচয় তিনটা দিয়েছি, জাস্ট আয়াতগুলো পড়ছি শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, এক নাম্বার। খলাকাল ইনসান, রহমানের দ্বিতীয় পরিচয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিন নাম্বার, আল্লামাহুল বায়ান, আরো সামনে আছে বাট আজকে এই পর্যন্ত আমাদের সীমারেখা। আল্লামাহুল বায়ান, রহমানের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন, কি শিখিয়েছেন? তাহলে কয়টা পেলাম আয়াত থেকে, এদিকে হাত দেখে বলেন কয়টা? এক, কোরআন শিখিয়েছেন, দুই, মানুষ তৈরি করেছেন, তিন নাম্বার, তিনি আমাদের সকলকে ভাষা শিখিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।